নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আবারও। আজকে রেসিপি হচ্ছে মুড়ি ঘণ্ট, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। আপনারা অনেকেই খেয়েছেন, আর এই মুড়ি ঘণ্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মাল মুগ ডাল না খেয়ে এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খেতেও খুব সুন্দর হয়। তো স্বাভাবিক দিনের মতো না খেয়ে একটু অন্যরকম খেলে ভালো হয়। তো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এই মুড়ি ঘণ্ট বানানোর জন্য প্রথমে দুটো মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাছের মাথাকে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর আমি মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর নুন হলুদ মাখানোর সুবিধার্তে ভাজার সুবিধার জন্য আমি মাছের মাথাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে ভালো করে নুন হলুদ মাখাতে পারি সেই জন্য কেটে নিয়েছি। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো মাছের মাথা ভাজা হতে থাকুক, আর এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছের মাথা কেটে ভাজা করলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, ভিতরটাও কাঁচা থাকে না। যেহেতু মুড়ি ঘণ্ট, তো মাছের মাথা একটু ভালো করে ভাজলে ভালো হয়। এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, আর আমি এখানে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালকে প্রথমে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠও ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে শক্ত শক্ত করে ভেজে নিতে হবে, নাহলে যখন ডালে দেওয়া হবে তখন কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো এইভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে আলুর চলে যায়। শুকনো লঙ্কাটা আমি আগে দিতে ভুলে গেছি, এবার পরে দিয়ে দিয়েছি, আমার আলুটা ভাজতে ভাজতে শুকনো লঙ্কাটা হয়েও যাবে। তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এক মিনিট ধরে আলুটা ভালো করে ভেজে নেব, যাতে আলুর মধ্যে যে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ, আমি কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন, ক্রাশ করে রেখেছিলাম, থেতো করে নিয়েছিলাম। তো রসুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব হালকা করে, 30 সেকেন্ড মতো হালকা করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা আগে দিইনি, কারণ পেঁয়াজটা নরম হয়ে যেত তাড়াতাড়ি, সেই জন্য আমি আদা বাটা দিইনি। আর পেঁয়াজ মুড়ি ঘণ্ট খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। এবার আদা বাটা দিয়ে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, আমি যে ধুয়ে রেখেছিলাম মুগ ডাল, সেই মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিই। তো আমি পেঁয়াজটা পরে দিলাম, কারণ পেঁয়াজটা কম ভেজেছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা গোবিন্দভোগ চাল, যেটা ধুয়ে নিয়েছি। এবার ডালটা ভাজা হয়ে গেলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু মুড়ি ঘণ্ট, আর গোবিন্দভোগ চাল দিলে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, আর মুড়ি ঘণ্টতে একটু গোবিন্দভোগ চাল দিলে ভালো হয়। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু কম ভেজে নিয়েছিলাম। আর এখন এর সাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাবে। এই সময় আমি কিছু ঘরোয়া মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। 2 মিনিট ধরে আমি চাল, ডাল আর আলুটা ভালো করে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে টমেটো থেকে জলটা বের হয়ে যায়, টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 2 মিনিট পরে দেখুন আমার টমেটোগুলো কিন্তু সব গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবং আমি ভালোভাবে এবার গ্যাসের উনুনটা ভালো করে বাড়িয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো মোটামুটি এইভাবে আমার সবগুলো ভাজা মশলা ঘরোয়াভাবে এইভাবে মুড়ি ঘণ্ট বানানো যায়। আপনারা কিন্তু চাইলে বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আর আবার দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু জলটা আমি ফুটলে, ডালটা ফুটলে কিন্তু জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার ডালটা যেহেতু মুগ ডাল, ভাজা করে নিলে সুন্দর গন্ধ বের হয়। যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি, আমি ভেজে রেখেছিলাম যে মাছের মাথাগুলো, সেগুলো একটু এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দেবো। যতটা জল দিয়েছিলাম ততটা জল কিন্তু নেই। আমি 10 মিনিট টোটাল ডালটা ফোটাবো, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটা দিয়ে আমি আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব।
মাছের মাথাটা আমার দেওয়া হয়েছে, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি পুরো গলাবো না, ডালটা একটু গোটা গোটা থাকলে ভালো হয়। আর এই সময় দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি টক ভাবটা কেটে যাবে। দেমে আরও 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার এই মুড়িঘণ্ট রেসিপিটি রেডি হয়ে গেছে, হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট ঢাকা দিয়ে। ঢাকা অবস্থাতেই ফুটিয়ে নেব, আর ঢাকা অবস্থাতে ফোটানোর পরে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালগুলো আর চালগুলো সব কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ সবই হয়ে গেছে, কিন্তু বেশি আমি গলিয়ে দেব না, হয়ে গেছে। এবার এইভাবে আমি আরও 2 মিনিট রেস্টিং টাইমে রেখে দেবো, 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আশা করি আপনাদের এই মুড়িঘণ্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা বাটিতে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মুড়িঘণ্ট এইভাবে রেডি হয়ে গেল। তো মুড়িঘণ্ট বানানো কিন্তু খুবই সহজ, নর্মাল মুগ ডাল না খেয়ে এইভাবে মাছের মাথা দিয়ে আপনারা বাড়িতে কিন্তু মুড়িঘণ্ট বানাতে পারেন, আর মুড়িঘণ্ট বানানো কিন্তু খুব সহজ। তো রেসিপিটি এটা কিন্তু খুব ভালো খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। তো আপনাদের আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।